হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো চলে এলাম আজকে একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব মসুর ডাল আর আলু দিয়ে খুবই সুস্বাদু একটি রেসিপি। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো প্রথমেই আপনারা দেখতে পেয়েছেন আমি কিছু আলু কেটে নিয়েছি, লম্বা লম্বা করে ছোটো করে কেটে নিয়েছি, আর এক সাইডে নিয়েছি কিছু মসুর ডাল। আমি 1 কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি, আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী নিতে পারেন। আর আমি 1টি আলু কেটে নিয়েছি। তো এবারে আমি মসুর ডালটা আলাদা করে ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। এতে করে মসুর ডালটা ফুলে ডাবল হয়ে যাবে। একইভাবে আমি আলুটাও ধুয়ে এক সাইডে রেখে দিয়েছি। তো এবারে আমি চুলায় একটি প্যান বসি, পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিয়েছি। এবারে আমি যে আলুটা কেটে রেখেছিলাম ওই আলুটা তেলের মধ্যে দিয়ে দেব, আর লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে আলুটা আমি ভেজে নেব। এমনভাবে ভেজে নিতে হবে যেন 90% আলুটা সিদ্ধ হয়ে যায়। তো আলুটা আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এটা তুলে এক সাইডে রেখে দেব। এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু পাঁচফোড়ন, দিয়ে দেব 6-7টি কারি পাতা। এই কারি পাতা দেওয়ার কারণে কিন্তু ডালটা অনেক স্বাদটা বেড়ে যায়। তারপর 1টি শুকনো লঙ্কা আমি 2 টুকরো করে কেটে দেব, আর 1 কোয়া রসুন আমি কুচি করে কেটে নিয়েছি। এবারে রসুনের কুচিগুলো দিয়ে দেব, দিয়ে একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে ভালোভাবে পেঁয়াজটা নেড়েচেড়ে নেব। আর এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিয়েছি। তো ভালোভাবে পেঁয়াজটা কষিয়ে নেব, তারপর আমি এর মধ্যে বাকি মশলা অ্যাড করব। তো পেঁয়াজটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে তারপর আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম এবারে ওই ডালটা আমি এর মধ্যে মশলার মধ্যে দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো আমি মশলার মধ্যে ডালটা কষিয়ে নেব। আর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দেব, আর একদম চুলার আঁচটা লোতে রেখে এই কাজটি করব। তারপর আমি এর মধ্যে পানিটা অ্যাড করব। তো ডালটা ভালোভাবে মশলার মধ্যে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এর মধ্যে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব, যতক্ষণ পর্যন্ত ডালটা ভালোভাবে সিদ্ধ না হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। তো ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এর মধ্যে যে আলুটা ভেজে রেখেছিলাম ওই আলুটা দিয়ে দেব, আর 1টি টমেটো আমি কুচি করে কেটে নিয়েছি। তো টমেটোটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি 5-10 মিনিটের মতো এটা ঢাকনা দিয়ে ডেকে লোয়া আছে রেখে দেব ডালটা কুক হওয়ার জন্য। তারপর ফিরে আসছি। তো প্রায় 10 মিনিট পর এবারে ঢাকনা খুলে আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটি কাঁচা লঙ্কা। তো সব শেষে কাঁচা লঙ্কা দিলে ভালো একটি ফ্লেভার পাওয়া যায়। তারপর আমি কিছু ধনে পাতা কুচি দিয়ে এটা আমি নামিয়ে রেখে দেব। তো আশা করি আমার আজকের এই ডালের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।